अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠিক আছে তো মহুয়া? মহুয়া, মহুয়ার আবার কি হলো? মহুয়ার আবার কি হলো? এরকম অজ্ঞান হয়ে গেল কেন? সময় এসব কি করে হলো? মা, জানি না, আমি চোখটা খুললাম, চোখ থেকে কাপড় সরে যাওয়ার পর মোহকে দেখে মনে হলো খুব ভয় পেয়ে রয়েছে। বলো এসব কি করে হলো? কি করেছ তুমি আমার মহুয়ার সঙ্গে বলো? মহুয়া তো প্রমাণ করে দিয়েছে যে তুমি ভুল আর ও ঠিক। বলো। আসলে না, আমি। আরে এদিক ওদিক কি দেখছো বলো? তুমি কি করেছ ওর সঙ্গে বলো বাবলি? যদি আপনি শম্ভুবাবুকে সত্যিটা বলে দেন তাহলে আপনার বংশধর এই পৃথিবীতে আর কোনোদিনও আসবে না। ঠিক আছে, তাহলে আমি শিব ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, যতক্ষণ তুমি গর্ভবতী আছো ততক্ষণ আমি ছোট বাবুকে কিচ্ছু বলবো না। বাবলি কিচ্ছু করেনি, ও পূজো সম্পন্ন করেছে, পূজো করে নিজের স্ত্রী ধর্ম পালন করেছে। যাক বাবা, আমার চালটা তাহলে কাজে লেগেছে, এবার এদের সবার মুখ বন্ধ থাকবে। কি এরকম পার্টি পেটে যাচ্ছ? আমাকে না এরকম ভাবে সবার থেকে লুকোনোটা বন্ধ করো। নিজে আগে সবাইকে একটু একটু করে মারা বন্ধ করো, তারপর কথা বলো। শুধু শুধুই এসব বলো না, তো মহুয়া শেষ হলো আর না শম্ভু। যদি ওরা সবাই দেখে না তাহলে মায়ের বন্দুক থেকে আমি যখন দেবো না তখন বুঝতে পারবে। রাধে, তোমার থেকে এটা আশা করিনি যে তুমি দাদাকে প্রাণে মারার জন্য কি আদিক্ষেতা শুরু করেছিস। সুযোগ পেলে শুধু দাদা দাদা বলে লেজ নাড়ানো। তোর দাদা শুধু নিজের স্বার্থটাই বোঝে, এটা যেদিন বুঝতে পারবি সেদিন ছুটে আসবি আমার কাছে। ঠাকুমা, ঠাকুমা, আপনি ভেতরে আমার জন্য মিথ্যে বললেন সেটার জন্য ধন্যবাদ। অলক্ষণে মেয়ে, আমি মিথ্যে তোর জন্য বলিনি, আমার বংশধরের জন্য বলেছি। একবার ওকে এই পৃথিবীতে জন্ম নিতে দে,
মেরে চামড়া খুলে নেব তোর, আর গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব তোকে অলক্ষণে মেয়ে। থাকতে দেবেন না তো? তাহলে ঠিক আছে, আজ একটা প্রতিজ্ঞা করছি আমি, যে যতদিনে এই সন্তান ভূমিষ্ঠ হবে ততদিনে আমি আপনার পরিবারকে টুকরো 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 করে ভেঙে ফেলবো। শুভবাবু, শুধু আপনি আর আমি একসাথে থাকবো, এই পরিবারের থেকে, এই গ্রাম থেকে, মহুয়ার থেকে সারা জীবনের মতো দূরে চলে যাব, অনেক দূরে। মহুয়া, তুমি তুমি ঠিক আছো তো? মহুয়া, ঢাল হয়ে আমি আপনার সামনে দাঁড়িয়ে থাকবো, কিচ্ছু হবে না আপনার, কখনো কিচ্ছু হবে না আপনার, আপনি ঠিক আছেন তো? কিচ্ছু কিচ্ছু হয়নি তো আপনার? আমি আমি একদম ঠিক আছি মহুয়া, দেখো তোমার সামনে বসে আছি। তুমি তুমি নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো, কিছু কিচ্ছু হয়নি, আমি আমি ঠিক আছি। তুমি তুমি একটা কাজ করো, তুমি তুমি শুয়ে পড়ো, তোমার রেস্টের প্রয়োজন। কিন্তু আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন আমার পাশে সারা জীবন, বলুন আমায়। মহুয়া এরকম রিয়াক্ট কেন করছে? ও এমন কি দেখে নিল যে এত চিন্তিত হয়ে পড়ল? কাল রাতে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি, আমি কখনোই চাইবো না যে ছোট বাবু কখনো সেসবের সম্মুখীন হন। আজ গণেশ জয়ন্তীর দিন সিঁদুর দিয়ে তোমায় পুজো করা হবে, তুমি তুমি আমার সিঁদুরকে রক্ষা করবে তো? আমার
সিঁদুরের কৌটো পড়ে গেল, এটা তো অমঙ্গল। আমি কি করে ডুববো ওখানে, ভালো করে দেখো ওটা তুমি। কিন্তু আমি আমি সত্যি বলছি, আমি আমি নিজে দেখেছি আপনি ডুবে যাচ্ছিলেন ওখানে। আমি খুব ভয় পেয়ে গেছি। ঠিক আছে মহুয়া, একটু শান্ত হয়ে যাও, আমি তোমার সামনে রয়েছি, শান্ত হও তুমি। আমার মনে হচ্ছে তোমার শরীর এখনো ঠিকঠাক হয়নি পুরোপুরি মহুয়া, তুমি তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ মহুয়া, এটা নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন হবে, আর কিছুই না, তুমি টেনশন করো না। হ্যাঁ আমি আমি এখানেই আছি, একদম ঠিক আছি। কি সংকেত দিতে চাইছো তুমি আমাকে শিফট কর? ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।